মাইউল্লাপাড়া, মাইউল্লাপাড়ার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সো গাইস, আজকে আমি আপনাদেরকে একটি প্লাগইন ইউজ করে দেখাবো, একটি প্লাগইনে একটি ছবি হিট, অর্থাৎ ফটোশপের একটি প্লাগইন একটি ছবিকে হিট করার জন্য অবশ্যই খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, এবং একটি ছবিকে ক্লিয়ার রেঞ্জ, পরিষ্কার ফেসটাকে সুন্দর করার জন্য অবশ্যই এই প্লাগইনটি অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু আপনি এত সুন্দর স্মুথলি ছবি কখনোই পাবেন না। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে গাইস, আমাদের যে ফটোশপটি রয়েছে, আমরা এখানে ফটোশপটি রান করলাম। এটা একদম নর্মালি ফার্স্ট আইটেমের যে ফটোশপ রয়েছে 7.0। তো হাই লেভেল আমরা যাব, হাই লেভেল আমরা পরে গিয়ে দেখাবো। আজকের যে ভিডিওটি রয়েছে, এটা অ্যাকচুয়ালি হাই স্ক্রিন যে ক্লিয়ার করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটাকে আমরা সবসময় লক করে নেব, আনলক করে নেব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ছবিটির মধ্যে একটু দাগ 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 রয়েছে, অবশ্যই আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই ছবিটির মধ্যে একটু দাগ দাগ রয়েছে। তো এই ছবিটির যে দাগ দাগ একটু হ্যাশ হ্যাশ রয়েছে, এটাকে আমরা কিন্তু রিমুভ করব, ছবিটাকে আরেকটু সুন্দর করব। কিভাবে সুন্দর করব সে ভিডিওটি আজকে দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে একটি প্লাগইন ইউজ করতে হবে, সেটা হলো গ্রিন সার্জারি প্লাগইন। গ্রিন সার্জারি প্লাগইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ইউজ করে, এবং আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, আপনারা এখানে একটু খেয়াল করবেন, তো আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টারে গিয়ে গ্রিন সার্জারি, এবং এখানে রিমুভ। আপনি রিমুভ করতে পারেন, অ্যাডও করতে পারেন। ওকে, দেখুন গ্রিন সার্জারি রয়েছে, আমরা একটু বাড়িয়ে দিই। এখন বাড়িয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে দেখুন, এখানকার স্কিন আর এখানকার স্কিন দেখতেই পাচ্ছেন, অনেক দিন আর রাত তফাৎ কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ছবিটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এখানে একটু প্রসেস হবে, একটু এখানে খেয়াল করবেন। এই দেখুন ছবিটা কত স্মুথলি হয়ে গিয়েছে। দেখুন গাইস, এখন যদি আমার এই ছবিটি জুমও করি, তাহলে কিন্তু আমার এই ছবিটি আর এখান থেকে ফাটবে না। ছবিটা আমি জুম করলাম, দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটি রয়েছে, ছবিটি কিন্তু স্মুথলি ভাবে এখানে সুন্দর ভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট একটু কন্ট্রাস্টটা বাড়াতে পারি, ব্রাইটনেসটা, হ্যাঁ এখান থেকে আমরা জাস্ট একটু কালার বাড়িয়ে দেব, কার্ভে গিয়ে আমরা এটাকে রেড করে দেব। তো দেখুন গাইস, এখানে আগের যে ছবিটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি,
এই হলো ছবি, আগের ছবি, এবং পরের যে ছবিটি রয়েছে দেখুন কত ডিপলি কিন্তু এখানে দেখুন। এখন আপনারা একটু রিসার্চ করে দেখুন এই ছবিটার মধ্যে দেখুন অনেক কিন্তু ডিপলি কালারিং কিন্তু চলে এসেছে এবং সুন্দর কিন্তু কালারিংটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটি প্লাগইনের কারণে। সেই প্লাগইনটি হলো গ্রেন সার্জারি যে প্লাগইনটি রয়েছে, এই প্লাগইনটির কারণে কিন্তু আপনারা এই ছবিটি কিন্তু আরো সুন্দরভাবে রিয়েলিস্টিক ভাবে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে কিন্তু আরো কয়েকটা প্লাগইন রয়েছে, এগুলো আপনারা অবশ্যই এখান থেকে অ্যাড করতে পারবেন। বিভিন্ন গ্রেইন সাইজ রয়েছে, এটা দেখতে পাচ্ছেন এইজটা বেড়ে যাচ্ছে, আমি এটা জিরো করে দিলাম, টিকটাকে আমি জিরো করে দিই। কাউন্টার মাইনাস করে দিই, দেখুন যেখানে যত কাজ করবেন সেখানে কিন্তু ততই ছবিটি আরো ভালো হবে। এখানে স্মুথলি ভাবে আপনারা যে কাজটি রয়েছে এই কাজগুলো করলে কিন্তু ছবির মান খুব সহজে আপনারা দেখতে পারবেন। একটি প্লাগইনের মধ্যে অনেকগুলো কিন্তু সিস্টেম রয়েছে, এখানে আরো রয়েছে ম্যাথ গেইন সার্জারি, এখানে সিম্পল রয়েছে, এখানে একটি রয়েছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যাচ করাতে পারি। এটাই বেটার, অটোমেটিক ম্যাচ হয়ে যাবে এবং ছবিটি কিন্তু আগের চেয়ে অনেক ফাইনলি কিন্তু দেখা যাচ্ছে। তো গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।